ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা আজকে একটু বাহিরে বের হচ্ছি এটা হচ্ছে ঈদের পঞ্চম দিনের ভিডিও তো ঈদে তো কোথাও ঘুরতে যায়নি আর এই যে ঈদের পঞ্চম দিন একটু ঘুরতে বের হলাম আর এটা কিন্তু ছিল শুক্রবারের দিন সবাইকে জুম্মা মুবারক তো এই যে আমার ছেলে আর ছেলের বাবা নামাজ পড়ে চলে এসেছে আমরা রেডি হয়ে গিয়েছি তোমাদের ভাইয়া বলেছে আমি নামাজ পড়ে এসে বের হব তো গাড়িতে পানি ছিল না সেই জন্য সবাই মিলে একটু গাড়িতে পানি দেওয়া হচ্ছে আমার ছেলে যে মাথায় টুপি পড়ায় আছে বাবা ছেলে নামাজ পড়ে বলছিল এবার চলো যাই তো এদিকে গাড়ির পানি ফিল করার পরে আমরা বিসমিল্লা বলে রওনা দিব আর চলে এসেছি আমার ছোটো খালামনির বাড়িতে ঝিনাই দাহে আমাদের ছোট খালামনি বারে বারে বলছিলো আসো একটু ঘুরে যাও মেজো খালামনি সব খালামনিরাই ফোন দিয়েছিল কিন্তু কোথাও যায়নি শুধু ছোটো খালামনির বাড়িতে এসেছে আর এখানে খালামনি অনেক মজার মজার খাবার রান্না করেছে চচ্চড়ি করেছে ডিমের কুরমা গরুর মাংস রুই মাছ দো পেঁয়াজা করেছে সালাদ চিংড়ি মাছ দিয়ে করেছে লাল শাক মারসাল্লা অনেক মজার মজার খাবার তো এখন সবাই বসে খেয়ে নিব আর এই যে টিকিয়া অনেক লোভনীয় খাবার টিকিয়া তো আছেই আর কোরবানিদের টিকিয়া না হলেই হয় না তো এখন খেয়ে নিচ্ছে আর তোমাদের ভাইয়া তো চচ্চড়ে আর শাক ভাজিটা খুবই পছন্দ করেছে তো বাচ্চাদেরকে প্রথমে খাবার দিয়ে দিলাম আর ওরা সবাই বসে এসি রুমে নিচে বসে খাবে আমি আর তোমাদের ভাইয়া এখানে বসেই খেয়ে নিব তো বিস্মিলা বলে প্রথমে আমি এই যে টিকিয়া দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে মাছ ভাজা এটা তো সবারই খুবই ফেভারেট তো খাওয়া দাওয়া আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার বের হয়ে পড়বো তো বিকাল বেলায় সন্ধ্যার রাগ দিয়ে বের হব কেননা আবার একটু খালাতো বোনের বাড়িতে যাব তো আমার খালাতো বোনের ছেলের আবার পা কেটে গিয়েছে তো চিন্তা করলাম ওকে একটু দেখে আসি তো খালামনিকে বলছিলাম যে খালামনি বেশি সময় আর থাকতে পারছি না বের হয়ে পড়বো আর এদিকে খালামনি আমাদের চলে যাওয়ার কথা শুনে খুব দ্রুত আবার এই যে একটু নাস্তা দিলো যেহেতু মেয়ে জামাই এসেছে নাস্তা না দিলে কি হয় তো সেজন্য আবার আম কাঁঠাল আরও চা দিয়েছে তো আমরা চা খেয়েছি আর আম খেয়েছি কাঁঠাল আর খাওয়া হয়নি আর এই যে আমার খালামনি সুন্দর একটা বেলকনিতে গাছ লাগিয়েছে মার্শাল্লাহ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল বেলকনিটা আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে ছিল বাহিরের ভিউটা তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন বিদায় নেওয়ার পালা আর যেতে খুবই খারাপ লাগছিলো আর খালামনির সাথে কিন্তু আমার খুবই ভালো সম্পর্ক আর খুব মজা করি আমরা দুজন একসাথে থাকলে অনেক এনজয় করি তো তোমাদের ভাইয়া থাকবে না সেই আমারও থাকা হচ্ছে না তো যাওয়ার আগে আমার ছোটো খালামুনির পুরো বাড়িটা আবার একটু তোমাদের সাথে শেয়ার করছি তো খালামনির এখানে তিনটা বেড আর ডাইনিং ড্রয়িং কিচেন তিনটা ওয়াশরুম মার্শাল্লা দিলে ফ্ল্যাটটা অনেক সুন্দর এর আগের ফ্ল্যাটের থেকে এই ফ্ল্যাটটা বেশ ভালোই তো আমরা কিন্তু করে নিয়ে যাচ্ছে আমার খালাতো ভাই মাহমুদকে তো ও আবার আমার কাছে থাকতে খুবই পছন্দ করে আমার বাচ্চাদের সাথে খুব এনজয় করে তো খালামণি বলছিল যে ওর মন খারাপ তাহলে ওকে তোমরা নিয়ে যাও তো চিন্তা করলাম যেহেতু ওর মাদ্রাসা বন্ধ তা ওকে সাথে করেই নিয়ে যায় আমার বাসায় থাকবে তো যেহেতু আমরা একদিন পরেই ঢাকায় চলে যাব তো ও কিন্তু একদিন থাকতে পারবে বেশি দিন থাকতে পারবে না তো সেই জন্য ওরও মন খারাপ আমাদেরও খারাপ লাগছিল যে আরও কিছু দিন থাকতে পারলে ওর কাছেও ভালো লাগতো আমাদের কাছেও ভালো লাগতো তো এই যে আমরা লিফটের জন্য অপেক্ষা করছি আর সবাই মিলে এই যে লিফটে উঠে পড়লাম তো তোমাদের ভাইয়া অলরেডি নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছে ও বলছিলো যে তোমরা আসো আমি গ্যারেজ থেকে গাড়িটা বের করে নিই তো বললাম যে ঠিক আছে তাহলে তুমি গাড়ি নিয়ে নিচে থাকো আমরা আসছি আর এই তো আমার নাতিন নাতিন তো বাবাকে যেতে দিতেই চাচ্ছিল না বলছিল বাবা তুমি থাকো বাবা তুমি থাকো তো আমার আমার ছোট খালা মনির মেয়ে হলো আমার নাতিন হয় আর আমার এই যে আয়ন বাবাকে বাবা বলে ডাকে তো এই যে তোমাদের ভাইয়া অপেক্ষা করছে আর আমরা এখন সবাই বের হয়ে পড়েছি তো খালামনির কাছ থেকে বিদায় নিয়ে নিলাম খুব খারাপ লাগছিলো তো এদিকে দেখি মাহমুদ বাসার স্যান্ডেল পরে চলে এসেছে তো আবার চলে গিয়েছে বাহিরের স্যান্ডেল চেঞ্জ করার জন্য তো ওর জন্য আবার একটু অপেক্ষা করছি এভাবে একটু একটু করে দেরি হয়ে যাচ্ছে যত দ্রুত বের হব ততই ভালো যেহেতু তোমাদের ভাইয়া ড্রাইভ বেশি একটা ভালো পারে না তারপর আলহামদুলিল্লাহ যেটুকু পারে ভালো তো রাতের বেলা একটু গ্রাহক প্রবলেম হয় সেই জন্য যত সম্ভব গ্রাফা করেছি আর এই যে বাহিরের ওটা এরকম আসে না কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল বাহিরের ভিড়টা তো কোথাও খুব জোরে বৃষ্টি হচ্ছে আবার কোথাও বৃষ্টি হচ্ছে না অদ্ভুত একটা জিনিস একই এলাকা এক জায়গায় মিষ্টি হয় আবার এক জায়গায় হয় না এই জিনিসটা আসলে খুব এনজয় করছিলাম বৃষ্টির ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই তো চলে এসেছি আমার খালাতো বোনের বাড়িতে তো আবার তৈরি করেছে চিতাই পিঠা আর গরুর গোশ এগুলো দিয়ে আমরা নাস্তা খেয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে ওর বাসায় আসতে আসতে এখানে এসে মাগরিবের নামাজটা প্রথমে আদায় করে নিলাম তারপর বাচ্চাদেরকে নিয়ে একটু নাস্তা খেয়ে বের হয়ে পড়বো তো এই যে ছোট্ট একটা বেবি এসেছে ওর সাথে সবাই খুব মজা করছিল তো আমরা এই যে সবাই বসে আছি আর বাচ্চারা খাচ্ছে আর এই যে আমার খালাতো বোনের ছেলেটার পাটা কেটে গিয়েছে তো ছয়টা সেলাই দেওয়া লেগেছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে বেশি একটা সমস্যা হয়নি ওর এক ছেলে এক মেয়ে ছেলেটা ছোট আমার ছেলে আর ওর ছেলে বেশি দিনের ছোট বড় না মনে হয় পনেরো দিনের ছোট বড় হবে তো এদিকে মোবাইল দেখছে আর ওরা খাওয়া দাওয়া করছে আর আমি একটু ওর সাথে গল্প করে নিলাম তারপরে যে আমরা অলরেডি বাসায় চলে এসেছি তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম